এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফোটোশপের কাস্টম ব্রাশ কিছু প্রিসেট যে প্রি সেট গুলো আপনারা লোড করে খুব সহজে ইউজ করতে পারবেন তো আজকে আমি যে প্রি সেটগুলো ইউজ আপনাদের দেখাবো সেই প্রি সম্পর্কে একটু দেখে নিই তো এখানে আমি চারটা আপনাদের ব্রাশ দিয়ে দিব আজকে যে ব্রাশগুলো আপনার খুব সহজে আপনাদের ফোটোশোপে লোড করে ইউজ করতে পারবেন যেমন প্রথমে রয়েছে ব্রকেন যদি আমরা এরকম ব্রোকেন ইফেক্ট তৈরি করতে চাই আমাদের ফটোশো ভিতরে তাহলে আপনারা এই ব্রাশটা ইউজ করতে পারেন তারপরে আসে আমরা পরবর্তীতে যদি কোনো গাছের ইফেক্ট তৈরি করতে চান এখানে গাছের জন্য আমাদের ব্রাশ দেওয়া রয়েছে আপনি এটা ইউজ করতে পারেন তারপরে এখানে আমাদের আবার রয়েছে গ্রাশ যদি আপনার ঘাসের কোনো ইফেক্ট তৈরি করতে চান সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন এবং এখানে আরেকটি রয়েছে সেটা হচ্ছে হেয়ার আপনি যদি চুলের কোনো ইফেক্ট তৈরি করতে চান বা চুল ডিজাইন করতে চান সেক্ষেত্রে এই ব্রাশটি ইউজ করতে পারেন তো এই ব্রাশগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন কীভাবে ফটোশপে লোড করবেন পুরো প্রসেসটি দেখাবো এই জন্য ছোট্ট ওই ভিডিওটি কত স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ফাইলগুলোর অ্যাক্সেস নিতে গেলে আপনাদের চার ডিজিটের একটা পাসওয়ার্ড প্রয়োজন পড়বে আর পাসওয়ার্ড আপনার ভিডিওর ভিতরে পেয়ে যাবেন এই জন্য ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো আমি আপনাদের প্রথমে দেখাতে চাচ্ছি দেখেন ফটোশপে ফাইলগুলো কেমন আসবে যেমন দেখেন আমি এখানে ব্রাশটা ক্লিক করলাম এখান থেকে আমার এই যে কমপ্লিট ট্রি ফটোশপ ব্রাশ যেটা রয়েছে এখানে কিন্তু আমার অনেকগুলো ট্রির ব্রাশ রয়েছে আমি এখান থেকে একটা ব্রাশকে সিলেক্ট করে নিছি জাস্ট তো এগুলো পরে আপনার কীভাবে লোড করবে সবগুলাই দেখা দেবো আমি তো এখানে একটা ক্লিক করলাম তো দেখেন এই ব্রাশটা কিন্তু এখানে চলে আসছে আমি যদি এখান থেকে কালারটা পরিবর্তন করে দিই অর্থাৎ এখান থেকে আপনি যে কালার তৈরি করে দি নিতে চাচ্ছেন সেই কালারটা কিন্তু তৈরি করতে পারবেন এখানে একটা ক্লিক করলাম তো দেখেন রেড কালার তৈরি হয়ে গেছে আমি এখানে নতুন একটা লেয়ার নিলাম এটাকে অফ করে রাখতেছি এখান থেকে আমি ব্রাশটাকে চেঞ্জ করে এই ব্রাশটা নিচ্ছি দেখেন এই ধরনের আসতেছে এটাকে যদি ক্লিক করি এটা আসবে তো আমি এখানে প্রিভে জাস্ট আপনাদের দেখাচ্ছি যে আমি এটা ক্লিক করে এটা আসবে যে এটা ক্লিক করি এখানে দেখেন এই গাছের ইফেক্ট চলে আসলো এটা আপনি আপনার মতো কালার তৈরি করে কিন্তু পরে এটা ইউজ করতে পারবেন ঠিক আছে তো এটাকে অফ করে রাখি আমি এখান থেকে আবার একটু ব্রাশটা চেঞ্জ করি যেমন এটা একটা আছে আমাদের তারপরে আমি নিচের দিকে যাচ্ছি এটা একটা ব্রাশ তো সব ক্যাটাগরি গাছ আপনি এখানে পেয়ে যাবেন যেটা মূলত আমাদের ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ডিজাইন শিখতেছেন বা যারা জানেন যে এক্সপার্ট নেমে যারা রয়েছেন তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারেন যে এই ফটোশপে যদি আমাদের ব্রাশগুলো থাকে সেক্ষেত্রে আমরা আমাদের ডিজাইনটাকে খুব সহজে কিন্তু করে নিতে পারি ঠিক আছে তো এখানে আমার অনেকগুলো ক্যাটাগরির ব্রাশ রয়েছে মানে গাছের সম্পূর্ণ রিলেটেড ব্রাশ রয়েছে এখানে ঠিক আছে যে দেখতে পাচ্ছেন এখানে আপনি গ্রেডিয়ান কালার ইউজ করতে পারেন আপনি এক কালার ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে যেমন তো দেখেন এই লোড করবেন এবং কোথায় পাবেন চলুন সেটা দেখি তারপরে আমি বাকি কাজগুলো দেখাচ্ছি যে কিভাবে লোড করবে ফটোশপে তো এই ব্রাশগুলোকে ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা আপনাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি আমার কম্পিউটার থেকে ক্রম ব্রাউজার ওপেন করলাম তারপরে আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুকে ফেসবুকে আসার পরে আপনাদের ফেসবুকে যে সার্চ বার রয়েছে উপরে দিকে দেখবেন ফেসবুকে একটা সার্চ বার রয়েছে আপনারা ওই সার্চ বারে ক্লিক করে ওখানে আপনি একটা ট্যাক্স লিখবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করে লিখবেন এখানে এ ডাব্লু এ এল আওয়ার ক্রিয়েটিভ আর ই এ আই ভি এলাকাটা লিখবেন লিখে সার্চ করবেন সার্চ করলে আপনাদের সামনে একটা পেজ এবং একটা গ্রুপ চলে আসবে তো আপনারা কী করবেন প্রথমে গ্রুপের উপরে যে নামটা রয়েছে গ্রুপের নামের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে ফেসবুক গ্রুপটা কিন্তু ওপেন হবে ওপেন হওয়ার পর এই ধরনের ইন্টারফেসটি আসবে তো আপনি যদি গ্রুপের নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে প্রথমেই গ্রুপে জয়েন হয়ে নেবেন কারণ এটা একটা প্রাইভেট গ্রুপ আর যদি আপনি গ্রুপে আগে থেকে জয়েন থাকেন তাহলে কিন্তু এই ধরনের ইন্টারফেসটি আসবে আর না থাকলে কিন্তু জয়েন করতে পারবে তা আপনারা জয়েন করে নেবেন জয়েন করে নেওয়ার পরে একটু নিচে দেখে আসবেন নিচের দিকে আসলে এখানে বেশ কিছু অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন যেমনটি আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন যে ডিসিশন ফিচার তারপর হচ্ছে মেম্বার মিডিয়া এবং ফাইল তো আপনি এখান থেকে কী করবেন যে ফাইল যে অপশনে দেখতে পাচ্ছেন এই ফাইলের উপরে একটা ক্লিক করবেন ফাইলের উপরে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের যে ফাইলগুলো আমি আপলোড করেছি সেগুলো এখানে শো করাবে তো আপনি এখান থেকে সবার উপরে যারা আজকে ভিড়ে দেখতেছেন তারা সবার উপরে দেখতে পাবেন এখানে একটা ফাইলের নাম দেওয়া আছে যে নিউ ফটোশপ ব্রাশ ডট টেক্স তো এই ফাইলটা আপনাকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য আপনার চলে ফাইলের উপরে ক্লিক করলেও হবে অথবা ফাইলে একদম ডান সাইডে আসবেন এখানে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট বাটন দেওয়া আছে যদি এটাতে ক্লিক করেন এটাতে ক্লিক করলে এখানে ডাউনলোড বাটন দেখতে পাবেন তো ডাউনলোড করার জন্য আমরা জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করব ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার নতুন একটা ট্যাব ওপেন হবে এবং ফাইলটা আপনি কোথায় ডাউনলোড করে রাখতে চাচ্ছেন তার লোকেশন যাবে তো এখান থেকে আমি আমার ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি আমি ডেস্কটপে ডাউনলোড করে রাখব ডেস্কটপ সিলেক্ট করলাম তারপর এখানে সেভ বাটনে ক্লিক করলাম তাহলে এই ফাইলটা কিন্তু আমার ডেস্কটপে কিন্তু সেভ হয়ে গেছে এখন এটাকে আমি মিনিমাইজ করে নিবো একটু মিনিমাইজ করে নেওয়ার পর এখানে এই ধরনের একটা নোটপ্যাড ফাইল আপনার পাবেন তো এই ফাইলটাকে আপনাকে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে আমি ডাবল ক্লিক করতেছি ডাবল ক্লিক করে ওপেন করলাম ওপেন করার পর এই ধরনের আপনার একটা ফাইল এখানে দেখতে পাবেন তো এই ফাইলটাকে ডাউনলোড করার জন্য আপনার যে এখানে এই যে লিঙ্কটার আছে উপরে দেখেন ডাউনলোড লিঙ্ক আপনি এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন ডাউনলোড লিঙ্কে ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এই লিঙ্কটাকে অথবা মাসের পাশে ক্লিক এখানে কপি করবেন কপি করে আবার ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে আপনার লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবেন লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে ইন্টার বাটনে ক্লিক করবেন তাহলে হচ্ছে আপনাদের এই ফাইলটি এখানে আপনাদের লোড হবে তো লোড হওয়ার পরে এই ধরনের ইন্টারফেস দিয়ে আসবে দেখতে পাচ্ছেন নিউ ব্রাশ ফটো সব সেভেন পয়েন্ট থ্রি এম বি এটা ছোটো একটা ফাইল তো এই ফাইলটাকে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড বাটন দেওয়া আছে ডাউনলোড বাটনে ক্লিক করব তো এখানে আপনাদের যদি নেট স্পিড ভালো থাকে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা খুব দ্রুতই ডাউনলোডিং শুরু হয়ে গেছে তো যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন ফাইলটি আপনি কথায় সেভ করতে চাচ্ছেন তার একটা লোকেশন চাইতে পারে তো এটারও লোকেশন আপনারা দিয়ে দেবেন তো আমি এটাকে ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি আমি এটা ডেস্কটপে সেভ করবো তারপরে সেভ বাটনে ক্লিক করলাম তো ফাইলটা কিন্তু আমার সেভ হয়ে গেছে তো যখন এটা আপনার ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখানে দেখতে পাবেন যে ডাউনলোড কমপ্লিট এখন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি কারণ এটার আমাদের প্রয়োজন নেই ক্লোজ করে যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম সেটা হচ্ছে এই ফাইলটি কিন্তু আকারে আছে প্রথমে এটাকে আমাদের আনজিপ করতে হবে তো আনজিপ করার জন্য এই ফাইলটিকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করে মাউসের পাশে ক্লিক করবো মাউসের পাশে ক্লিক করার পরে আমাদের এখানে বেশ কিছু অপশন আসবে তো এখান থেকে আমরা এক্সট্রা হেয়ারে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা হেয়ার আমি এক্সট্রা হেয়ারে ক্লিক করলাম এক্সট্রা ইয়ারে ক্লিক করলে আমাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে ফাইলটা কিন্তু পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করার আছে আমি ভিডিও শুরুতে বলেছিলাম তো এখানে আপনাকে পাসওয়ার্ডটা দিয়েই দিতে হবে তো যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছেন তারা কিন্তু অলরেডি ভিডিওটা ভিতরে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন যে কোনো জায়গায় ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো আমি এখানে ওকেবারে ক্লিক করলাম ওকেবারে ক্লিক করলে যেখানে এইরকম একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে ফাইলটা জিপ ফাইলটা আনজিপ হয়ে এই ধরনের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে এখন এই ফোল্ডারটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করবো ওপেন করলে আগের মতো এখানে আমরা যে ফাইলগুলো আমি প্রথমে আপনাদেরকে দেখেছি ওই ফাইলগুলো আপনারা এখানে দেখতে পাবেন যেমন এটা একটা ফাইল ঠিক আছে চারটা ফাইল এখানে দেওয়া রয়েছে এবং এই ফাইলগুলোকে আমার ফটোশপ কিন্তু লোড করতে হবে লোড করে তারপরে কিন্তু এগুলো আমরা ইউজ করতে পারবো নাহলে কিন্তু এগুলো ইউজ করতে পারবো না তো আমি আগে ফটোশপটাকে আবার ওপেন করে নিচ্ছি এখানে দেখেন আমি যদি ব্রাশ টুলে ক্লিক করি এখানে ব্রাশ টুলে ক্লিক করার পরে ব্রাশের অপশনে ক্লিক করলাম তো এখানে কিন্তু আমার আগে থেকে যে ব্রাশটা আনা আছে আমি এই ব্রাশগুলোকে এই ব্রাশটাকে ডিলিট করে দিচ্ছি এই ব্রাশটা আনা আছে তো এখান থেকে আমি এটাকে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিতে পারি অথবা এখান থেকে আমি যদি ব্রাশ সেটিংয়ে যাই ওকে ব্রাশ সেটিং ক্লিক করলাম এখান থেকে এখান থেকে আমি আমার ব্রাশে ক্লিক করি তো এই ব্রাশটাকে সিলেক্ট করে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এটা আমাদের প্রয়োজন নেই আমরা এখানে লোড করবো এখন আপনি চাইলে এখান থেকেও লোড করতে পারেন যে এখানে দেখেন অপশান আছে আমাদের এখানে দেখি থ্রিডার বাটনে ক্লিক করে এখান থেকে যে লোড অপশান আছে ব্রাশ ইম্পোর্ট ব্রাশ এখান থেকে ক্লিক করে আমরা লোড করতে পারি অথবা আমি আপনাদের সহজে একটা প্রসেস দেখা দিই যাতে আপনারা সহজে কাজটা করতে পারেন তো আপনার প্রথমে ক্লিক করবেন এডিট মেনুতে এডিট মেনুতে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে প্রি সেট নামে একটা অপশন দেওয়া আছে প্রি সেটে ক্লিক করবেন তারপর প্রি সেট ম্যানেজারে ক্লিক করবেন তাহলে এই ধরনের ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে তো এখানে আপনাদের প্রথমে কোন ধরনের ফাইল আপনি এখানে ইনপোর্ট করুন তো আমরা যেহেতু ব্রাশ ইনপুট করবো ব্রাশে ক্লিক করবো তারপর এখানে লোড বাটনে ক্লিক করব লোড বাটনে ক্লিক করে আমার যে ব্রাশটা আমরা ডেস্কটপে ডাউনলোড করলাম সেগুলো সিলেক্ট করে দিব তো এখানে নিউ ব্রাশ ফটোসোপে ক্লিক করলাম আমি একটা একটা করে সিলেক্ট করে দেবো প্রথমে এখানে ব্রক গ্লাস এটাকে সিলেক্ট করে লোড করলাম তো এটা কিন্তু চলে আসে দেখেন ব্রক গ্লাস আমি পরেরটাকে লোড করে নিচ্ছি ব্যাক দিলাম একবার তারপর এখান থেকে ট্রিটাকে সিলেক্ট করে লোড করলাম এটা লোড হয়ে গেলো এরপর আবার লোডে ক্লিক করব এরপরে আমি পরে যে ব্রাশগুলো রয়েছে গ্রাসে এটাকে সিলেক্ট করে লোড করলাম এটা লোড হইলো এবং সবার শেষে আমরা আরেকটা ব্রাশ ছিল আমাদের হেয়ারের সেটাকে সিলেক্ট করে দিলাম দিয়ে লোডে ক্লিক করলাম তো সব ব্রাশগুলো আমাদের লোড হয়ে গেলো এখানে ডান বাটনে ক্লিক করে দিব। এখন আমরা আমাদের ব্রাশ টুলটাকে আবার সিলেক্ট করবো তারপরে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা যে ব্রাশগুলো নিয়ে আসলাম যেমন ব্রক গ্লাস আমি এটাকে ওপেন করে নিচ্ছি এখানে দেখেন এরকম ইফেক্টগুলো কিন্তু চলে আসছে ঠিক আছে এই যে দেখেন আমি একটা করে আপনাকে ক্লিক করে দেখাবো তো মনে করি আমি এই ব্রাশটা নিব তো এখান থেকে আমি কালারটা একটু পরিবর্তন করে নিচ্ছি আমাকে রেড কালার নিলাম এখানে একটা ক্লিক করলাম এই যে দেখেন ব্রকেন গ্লাস কিন্তু তৈরি হয়ে গেছে তো আমরা যদি এখানে গ্লাসের ইফেক্ট ব্যাকগ্রাউন্ডটা যদি একটু আলাদা কালার নিতাম সলিড কালারটা একটু ড্র কালার নিয়ে নিই তো এখানে ব্যাকগ্রাউন্ডের কালার যখন ডিজাইন করবো সেক্ষেত্রে মূলত আমাদের ডিজাইনগুলো ফুটে উঠবে ঠিক আছে এখান থেকে আমরা নর্মাল রাখবো তারপরে এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি আমি এখান থেকে আলাদা আরেকটা ব্রাশ সিলেক্ট করে নিচ্ছি এরপরে মনে করি এটা তো গ্লাসের গেল এবার যদি আমি এখান থেকে গ্লাসের পরে কী ছিল ট্রি ট্রিটা তো দেখালাম প্রথমেই তো এখানে আমি গ্রাস ঘাসের একটা দেখাই এটাকে সিলেক্ট করলে এরকম আসবে তারপর এটাকে এরকম করলে এরকম আসবে তো আপনি চাইলে একটা একটা করে ব্রাশ এভাবে দেখেন ঘাসের কিন্তু ইফেক্ট তৈরি হয়ে গেছে আমি যদি এখানে কালারটা পরিবর্তন করে দিই এখানে আমার কালারগুলো পরিবর্তন করে দিয়ে ডিজাইনগুলো মূলত করবো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডিজাইনগুলো পারফেক্টলাম করতে পারবো ঠিক আছে এই যে দেখেন ঘাসের ইফেক্ট কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে খুবই সুন্দর ব্রাশ এগুলো আপনার কিন্তু আপনাদের মতো করে ডিজাইন করে এগুলোকে ইউজ করতে পারবেন এবং সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডে আপনি ডিজাইন করতে পারবেন সব পুরোটা ডিপেন্ড করবে আপনাদের উপরে যে আপনি কি এখানে কি ধরনের ডিজাইন বা কি ধরনের প্যাটার্ন তৈরি করতে যাচ্ছেন তো দেখো সুন্দর কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেছে এখান থেকে আমি অন্য একটা ব্রাশ সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি এবারে আমরা এখানে হেয়ারটা দেখি হেয়ারে ক্লিক করলাম এখানে আমার চুলের যদি আমরা চুল তৈরি করতে চাই এখানে বিভিন্ন ধরনের চুলের ইফেক্ট দেওয়া আছে আমি কিন্তু এগুলো ইউজ করতে পারবো যেমন আমি যদি এখানে ক্লিক করি একটা ছোটো করে নিই সাইজটাকে একটু ব্রাশের এই যে দেখেন যেটা মূলত আমরা প্র্যাকটিক্যালি করবো যখন হচ্ছে আমাদের কোনো হেডের উপরে আমরা এগুলো ইউজ করবো সেক্ষেত্রে এটা ভালো দেখা যাবে নর্মাল কিন্তু এটা ভালো দেখা যাবে না এখানে অনেকগুলো আছে যেমন এটা একটা আছে এটা আমরা ইউজ করতে পারি এটাকে যে ছোট করে নি সাইজটাকে থেকে কালারটা একটু চেঞ্জ করে দিই হালকা একটু ডার্ক কালার দিয়ে দিই বা ব্ল্যাক কালারটা দিয়ে দিই ক্লিক করলাম এই যে দেখেন চুলের এফেক্ট চলে আসে তা পরবর্তীতে হচ্ছে আমরা এগুলো আবার এডিট করে আমরা কিন্তু আমাদের ফেসের সাথে বা বডির সাথে ইউজ করতে পারি তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফাইলগুলো ডাউনলোড করবেন এবং এডিট করবেন তারপরে যদি প্রসেসটি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই কমেন্টটা জানাবেন আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ তো পাসওয়ার্ড টি হচ্ছে ক্যাপিটাল লেটারে এ ডাব্লু থ্রি সিক্স